বর্ণবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। কারফিউ উপেক্ষা করেই অনেক শহরের সড়কে নেমেছে আন্দোলনকারীদের ঢল। শনিবার আরও বড় বিক্ষোভের প্রস্তুতিতে রাতেই জড়ো হতে শুরু করেছেন তারা। জর্জ ফ্লয়েড হত্যার বিচারের দাবিতে ফুঁসছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়া সহ সব অঙ্গরাজ্যে রাস্তায় নেমেছেন মানুষ। পুলিশি নির্যাতনে আর কোনো মৃত্যু নয়, এই দাবিতে সোচ্চার তারা। ফ্লয়েডের শহর মিনিয়াপোলিসেও রাজপথে প্ল্যাকার্ড হাতে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। যুক্তরাষ্ট্র জুড়ে বর্ণবাদ বিরোধী বিক্ষোভের মধ্যেই নিউ ইয়র্কে পদত্যাগ করেছেন 57 জন পুলিশ সদস্য। 75 বছর বয়সী এক নাগরিকের সঙ্গে বাজে আচরণের অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে তারা পদত্যাগ করেন। পুলিশি নির্যাতনে 46 বছর বয়সী কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় মিনিয়াপোলিসে সন্দেহভাজন অপরাধীদের ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরার পদ্ধতি বাতিলের পরিকল্পনা নিয়েছে প্রশাসন। এদিকে কানাডার অটোয়া অঙ্গরাজ্যে বর্ণবৈষম্য বিরোধী বিক্ষোভে পরিদর্শনে যেয়ে হাঁটু গেড়ে একাত্মতা জানান দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। লুৎফর কবির, সময় সংবাদ।